আল্লাহ তুমি নাকি মৃতকে জীবিত করো, কেমন করে করো একটু দেখাও তো। আল্লাহ বলে ইব্রাহিম এটা কেমন কথা, আওয়ালাম তুমিন, তুমি নবী মানুষ, কি প্রশ্ন করলা, তোমার বিশ্বাস হয় না, আওয়ালাম তুমিন বিশ্বাস হয় না, তুমি তো নবী, জানো জানো নবী নও, তুমি খলিল, তোমার বিশ্বাস হয় না, এটা কেমন প্রশ্ন। সাইয়েদনা ইব্রাহিম বললেন বালা বিশ্বাস হয়, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু দেখলে ভাল লাগবে। আল্লাহ কেমন করে মৃতরে জীবিত করো তুমি দেখাও। আল্লাহ বললেন চারটা পাখিরে টুকরা টুকরা করো, জবাই করো, টুকরা টুকরা করো, পায়ের সাথে মাথা মিশাও, মাথার সাথে কলিজা মিশাও, টুকরা টুকরা করে ওই পাহাড়ের মধ্যে ছিটিয়ে দিয়ে আস। এরপরে এই পাশে এসে সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া, আমার নামে পাখিগুলারে ডাক দাও। উনি এই পাশে এসে আল্লাহর নামে টুকরো টুকরো করে ছিটিয়ে দিয়ে আসা পাখিগুলোর ডাক দিতে দেরি, মুহূর্তে পায়ের সাথে মাথা, মাথার সাথে বডি লাগে, জীবিত হয়ে পাখিগুলো দৌড়ে সাইয়েদনা ইব্রাহিমের কাছে চলে এসেছে। আল্লাহ তাআলা একজন প্রসিদ্ধ নবীর ব্যাপারে কিছু তথ্য দিয়েছেন, এই তথ্যগুলো আজকে আমরা শুনবো ইনশাআল্লাহ। পড়েন রাব্বুল আলামিন বলেন ওয়াইযি বিচালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নি জাআইলুকা লিন-নাসি ইমামা। সুবহানাল্লাহ পড়েন, যেই নবীর ব্যাপারে আল্লাহ তথ্য দিলেন ওই নবীর নাম ইব্রাহিম আলাইহিস সালাম। সবাই বলেন কি নাম, চিল্লায় বলেন কি নাম। আল্লাহ বলেন নবী স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আমার খলিল ইব্রাহিমকে অনেকগুলো বিষয়ে পরীক্ষা করেছিলাম, আর আমার খলিল ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে, প্রতিটা পরীক্ষায় সফলতার সাথে আমার ইব্রাহিম উত্তীর্ণ হয়েছে, আর ফলাফল স্বরূপ আমি বলেছি ইন্নি জাআইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম এতগুলো কঠিন পরীক্ষা নিলাম, একটাও ফেল মারলাম না, সবগুলাই পাস, যাও, এর বদৌলতে তোমার আমি গোটা বিশ্বের মানুষদের ইমাম বানায় দিলাম। ইমাম মানে নেতা, ইমাম মানে কি নেতা, নেতা হওয়া এত সহজ না, আগুনে পুড়িয়ে পুড়িয়ে যেমনি খাঁটি সোনা বানানো হয় তেমনি কষ্টি পাথর দিয়ে যাচাই করে করে, পরীক্ষা করে করে আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিমকে এই মর্যাদার আসনে বসিয়েছেন। আল্লাহ বলে অনেকগুলো পরীক্ষা আমি নিয়েছি সাইয়েদনা ইব্রাহিমকে, আল্লাহ যারে পছন্দ করে বেশি তার জীবনে পরীক্ষা বিশ্ব নয় বলেন আশাদুন্নাসি বালা আনাল আম্বিয়া, এই দুনিয়ার বুকে সবচাইতে বেশি পরীক্ষা নেয় আল্লাহ নবীদের। সুম্মাল আমসাল ফাল আমসাল, তারপরে সিদ্দিকিনদের, তারপরে শাহাদাদের, তারপরে সালিহিনদের। ইবতালার রাজুলু আলা হাসাবি দীনিহি, যেই ব্যক্তির দিনদারি বেশি তার জীবনে পরীক্ষাও। বিশ্ব নবীর আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, নবী ওরা আপনারে গণক বলে, ওরা আপনারে জাদুকর বলে, ওরা আপনারে কবি বলে, ওরা আপনারে পাগল বলে, কিন্তু আপনি হতাশ হবেন না, একটার পর একটা পরীক্ষা আপনার উপর চেপে বসেছে, এগুলো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ মুমিন ভয় পায় না, চিল্লা এখন ঠিক কিনা। ও নবী আপনি বিচলিত হবেন না, হতাশ হবেন না, আপনার আগে যেই নবীরা ছিল তাদের জীবনেও পরীক্ষা ছিল কি ছিল না, আমি আমার খলিল ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা নিয়েছি, প্রতিটা পরীক্ষা সাইয়েদনা ইব্রাহিম পাশ করেছে। বিশ্বনবীকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, সুবহানাল্লাহ পড়ে, বিশ্বনবী হতাশ হবেন না, ডোন্ট বি স্যাড, লা তাহজান, নেভার লুজ হোপ, অনবী আশা হারাবেন না, আপনার উপর যেমন পরীক্ষা আছে সাইয়েদনা ইব্রাহিমের উপরও পরীক্ষা ছিল, সবার উপর আমি পরীক্ষা নেই। আপনারে ওরা কবি বলে গালি দেয়, গণক বলে গালি দেয়, জাদুকর বলে গালি দেয়, পাগল বলে গালি দেয়, যুগের ব্যবধানে এই গালিগুলো আছে কিন্তু নামগুলো চেঞ্জ হয়েছে, চিল্লা এখন ঠিক কিনা। এখন আমাদেরকে কবি বলে না, গণক বলে না, পাগল বলে না, এখন আমাদেরকে বলে কাঠ মোল্লা, এখন বলে রাজাকার, এখন কয়ে যুদ্ধা অপরাধী, গালি আছে না নাই, গালির ভার্সন চেঞ্জ হয়, ট্যাগ লাগানোর সিস্টেম চেঞ্জ হয়, কিন্তু ট্যাগ আসার নাই। আল্লাহ নবীর সান্ত্বনা দিয়ে বলে নবী ভয় পাবেন না, চিন্তিত হবেন না, আপনার যেমনি পরীক্ষা আমি নিচ্ছি সাইয়েদনা ইব্রাহিমের আমি পরীক্ষা নিয়েছি, আর প্রতিটা পরীক্ষায় আমার ইব্রাহিম খলিল গোল্ডেন এ প্লাস, ফার্স্ট ক্লাস, ফার্স্ট গ্লোবাল অ্যাওয়ার্ড পেয়েছে, আর এর ফলাফল হিসেবে আমি ইব্রাহিমকে বলেছি ইব্রাহিম তোমার আমি নেতা বানাই দিলাম। আল্লাহ পুট সাইয়েদনা ইব্রাহিম ইন সাম টেস্ট, ইন সাম টেস্ট, এভরিওয়ান হ্যাজ টু ফেস টেস্ট,
প্রত্যেককেই টেস্ট এন্ড ট্রায়াল পরীক্ষার সম্মুখীন হতে হয়। এন্ড সাইয়েদনা ইব্রাহিম সাকসেসফুলি ওভারকাম অল দ্য টেস্ট। আল্লাহ সাইয়েদ ইব্রাহিম আই এম গোনা মেক ইউ দ্য লিডার। সুবহানাল্লাহ। পড়ে সুবহানাল্লাহ একটার পর একটা পরীক্ষা আল্লাহ নেয়ার পরে যখন দেখলেন একটা তো ফেল করে না, আল্লাহ খুশি হয়ে বললেন যাও ইন্নি জাইলুকা লিন্নাসি ইমামা। ইব্রাহিম আমি মুত্তাকিনদের জন্য গোটা বিশ্বের মানুষদের জন্য তোমার ইমাম বানিয়ে দিলাম। কত পরীক্ষা যে উনি ওনার জীবনে দিয়েছেন, কত কঠিন রাস্তা যে তিনি পাড়ি দিয়েছেন তার কোনো শেষ নাই। সর্বপ্রথম পরীক্ষা ছিল ইলকাউহু ফিন্নার, অগ্নি পরীক্ষা। কি পরীক্ষা? নমরুদ বললে ইব্রাহিম ইমান ছেড়ে দাও তাহলে জানে বেঁচে যাবা, নাইলে আগুনে ফেলবো। সাইয়েদনা ইব্রাহিমের এক কথা, জীবন যাবে কিন্তু ইমান যাবে না। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার। মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়ে না আমি আর জোরে পড়ে না আমি। নমরুদ বলে ইমান ছেড়ে দাও তা না হলে আগুনে ফেলবো। সেদিন ইব্রাহিম বলে জীবন যাবে কিন্তু ইমান যাবে না, তার মানে আগুনের পরীক্ষায় পাশ। চিল্লায় বলেন আগুনের পরীক্ষায় পরীক্ষা নাম্বার টু। একটার পর একটা পরীক্ষা নিতে আল্লাহ শুরু করলেন। আল্লাহ বললেন ইব্রাহিম যাও কলিজের টুকরা সন্তানকে আর হাজারকে, আমরা ওনারা ডাকি বিবি হাজারা, আমরা কি ডাকি বাংলাদেশে আসলে নাম কি হাজার, যাও তোমার স্ত্রী হাজারকে আর ইব্রাহিমকে মক্কার ধুধু প্রান্তরে ফেলে দিয়ে আস, ওখানে মানুষ নাই প্রাণী নাই জনমানব শূন্য, দেখি আমার কদ্দুর ভালোবাসো, বলতে দেরি টু শব্দ নাই, মরুভূমিতে ফেলে দিয়ে আসলেন। তার মানে পরীক্ষা নাম্বার টুতেও কথা বলেন টুতেও। পরীক্ষা নাম্বার থ্রি, আল্লাহ বললেন ইব্রাহিম দেখি তোমার হৃদয়ে আমার জায়গা কতটুকু, যাও কলিজার টুকরা সন্তান ইসমাইলের গলার মধ্যে তলোয়ার লাগাও। সাইয়েদনা ইব্রাহিম বিয়ে করার পর থেকে আল্লাহর কাছে চাইতে চাইতে শেষ, মাগা সন্তান হয় না। ওনার প্রথম সন্তানটা হয়েছিল সাইয়েদনা ইসমাইল যখন জন্মগ্রহণ করেছে, ইব্রাহিমের বয়স ছিল 86 বছর। সুবহানাল্লাহ কইতে মনে চায় না, এলাকায় আসেনি 86 বছর বয়সে সন্তান হয়েছে। হ্যাঁ এরকম শক্তিশালী পুরুষ কেউ আছে? আহা 86 বছর বয়সে তো হাঁটতেই পারে না। কথা কন সাইয়েদনা ইসমাইলকে যখন আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিমকে উপহার দিয়েছেন তখন সাইয়েদনা ইব্রাহিমের বয়স চিল্লায় বলেন কত? 86 বছর বয়সে যে কলিজার টুকরা সন্তানটাকে হাতে পেলেন চাঁদের মতো সুন্দর ছেলে, আল্লাহ বললেন দেখি আমার হৃদয়ে তোমার জায়গা কতটুকু, ইসমাইল রে জবাই করো, বলতে দেরি ছুরি লাগাতে দেরি হয় না। তার মানে এই পরীক্ষায় পাস। একটার পর একটা আল্লাহ পরীক্ষা নিয়েছেন, একটার পর একটা পরীক্ষা, আগুনের পরীক্ষায় পাস। ফ্যামিলি বিসর্জন দাও পাস, কলিজার টুকরা সন্তানের গলায় ঝুড়ি লাগাও পাস। এবার আল্লাহ বললেন এরপর তোমার বড় দায়িত্ব দিব, তোমাকে হজের হজ প্রোগ্রামের এমডি বানায় দিলাম, ম্যানেজিং ডাইরেক্টর অফ হজ। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ইব্রাহিম বিশাল বড় কাফেলা বানাও, হজের আঞ্জাম দাও। সাইয়েদনা ইব্রাহিম বললেন আল্লাহ দুদুমরু প্রান্তর জনমানব শূন্য, মানুষ নাই পাখি নাই কেউ নাই, কিভাবে আমি হজের আঞ্জাম দেব? আল্লাহ বললেন ইব্রাহিম হজ প্রোগ্রামের ম্যানেজার গিরি করতে চাইলে তিনটা পেশা তোমাকে বেছে নিতে হবে। কয়টা? এই তিনটা পেশা, এর সমন্বয়ে তুমি হজের প্রোগ্রামের আঞ্জাম দিতে পারবা। পেশা নাম্বার ওয়ান তোমার রাজমিস্ত্রির কাজ করতে হবে, পেশা নাম্বার টু তোমার ঝাড়ুদারগিরির কাজ করতে হবে, পেশা নাম্বার থ্রি তোমার মুয়াজ্জিনগিরি করতে হবে। সুবহানাল্লাহ কইবেন না? وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ سيدنا إبراهيم আর কলেজের টুকরা সন্তান ইসমাইলকে নিয়ে রাজমিস্ত্রির কাজ শুরু করে দিলেন। আল্লাহ আকবার। কাবা ঘর ভেঙে চুরমার, বাপ বেটা মিলে রাজমিস্ত্রির কাজ,
পাথর কেটে কেটে বাপ বেটা মিলে কাবা ঘর বানায়। পেশা নাম্বার ওয়ান শেষ। পেশা নাম্বার টু ঝাড়ুদারগিরি। পেশা নাম্বার টু কি? আল্লাহ বললেন তাহহিরা বাইতিয়া লিত্বাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকাইস সুজুদ, মসজিদেরই ঝাড়ু বারদার হো কামারে হাতে শোনো আমারে মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমারে মুনাজাত, শোনো আমারে মুনাজাত। পড়েন আমিন। আল্লাহ বললেন তাহেরা পরিষ্কার করো মানে ঝাড়ু দাও, বাইজি আমার কাবা ঘর, লিত্তাইফিনা তাওয়াফকারীদের জন্য, ওয়াল আকিফিনা ইতিকাফকারীদের জন্য, ওয়ার রুকাইস সুজুদ রুকুকারীদের জন্য, সিজদাকারীদের জন্য ঝাড়ু দাও। বাপ বেটার রাজমিস্ত্রিগিরি শেষ, এবার ঝাড়ুদারগিরি শুরু। সুবহানাল্লাহ বললেন। এরপর আল্লাহ বললেন তিন নম্বরে মুয়াজ্জিনগিরির কাজ করো, ওয়াজ্জিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালাও ওয়ালা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিন। ঘর বানিয়েছেন, এই ঘরে তোমরা হজ করতে আসো। সাইয়েদনা ইব্রাহিম বললেন আল্লাহ আমি আর আমার পোলা ছাড়া কেউ নাই। কেউ আছে? মানুষ নাই, আপনারা কেউ নাই, আমি কার সামনে আজান দেব, আমি কার সামনে ঘোষণা দেব? আল্লাহ মানুষ নাই, প্রাণী নাই, পাখি নাই, দৃশ্যমান কিছু নাই, কোথায় আমি ঘোষণা দেব? আল্লাহ বললেন দাঁড়াও, দাঁড়িয়ে তুমি আজান দাও, ঘোষণা দাও, তোমার আজানের আওয়াজটা গোটা বিশ্বের সব মানুষের কানের ভেতরে আমি আল্লাহ পৌঁছে দেব। আযিন ফিন্নাস বিল হজ, হজের আজান দাও। উনি আজান দিলেন আইয়ুহান নাস ইত্তাখাযাল্লাহু বাইতান ফাহজ্জু, আল্লাহ একটা ঘর বানিয়েছে, যাদের সামর্থ্য আছে হজে আসো। সুবহানাল্লাহ। পড়ে তৎকালীন সময়ে গোটা বিশ্বে যারা ছিল সবার কানের ভেতরে এই ঘোষণাটা মানে আজানটা পৌঁছে দিয়েছে কে? আল্লাহ। আমরা তখন ছিলাম পৃথিবীতে? না, কইছিলাম ফি আলামিল আরওয়াহ, রুহের জগতে। রুহের জগতেও আল্লাহ তাআলা আমাদের কানে পৌঁছে দিয়েছেন। আল্লাহ। রুহের জগতে থেকে এই আজান শুনে আমরা যারা লাব্বাইক বলার সুযোগ পেয়েছি তাদেরকে এই দুনিয়াতে হজের নসিব আল্লাহ করে দিবেন। তার মানে হজ প্রোগ্রামের ম্যানেজার। সুবহানাল্লাহ। পড়েন পরীক্ষা কারে কয়, কত প্রকার ও কি কি। হজ প্রোগ্রামের ম্যানেজার বানাইলেন, ম্যানেজিং ডাইরেক্টর, মহা ব্যবস্থাপক, হজের আঞ্জাম দাও। আর হজের আঞ্জাম দিতে যে তোমাকে প্রথমে রাজমিস্ত্রির কাজ করা লাগবে পাশ, ঝাড়ুদার গিরির কাজ করা লাগবে পাশ। আল্লাহর নবী উলুল আজমি মিনার রসুল মসজিদ ঝাড়ু দেয় না, আমরা মসজিদ পরিষ্কার করতে চাই না, আছে না নাই? বালু দেখলেই মুয়াজ্জিন রে গালি, কথা কন। মসজিদে ময়লা দেখলে খাদেমের 14 গুষ্টি উদ্ধার করে ছাড়ে, আর নিজে পশ্চিম দিকে পড়ে আসারও খায় না, আছে না নাই? মসজিদ ঝাড়ু দেয় শুধু মুয়াজ্জিনের কাজ, খাদেমদারের কাজ, মসজিদ পরিষ্কার রাখা আমাদের সবার কাজ। চিল্লা এখন ঠিক কিনা? যাদের অন্তরে জ্বালা যন্ত্রণা, যাদের দোয়া কবুল হয় না, আপনি মসজিদ ঝাড়ু দিয়ে দেখেন, মুহূর্তে দোয়া কবুল হয়ে যাবে, অন্তরের জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে, অন্তরের অহংকার নিমিষে কেটে যাবে। তার মানে আল্লাহ বললেন রাজমিস্ত্রী হও সেটাও হলেন, ঝাড়ুদার হও সেটাও হলেন, আজান দাও সেটাও হলেন। তার মানে হজের যে পরীক্ষা নিলেন এটাতেও, কথা কন শুনতেছেন, চারটা ভয়ঙ্কর পরীক্ষা নিলেন, চারটাতে পাস। পরীক্ষা নাম্বার পাস, আল্লাহ বললেন ইব্রাহিম বয়স কত? সাইয়েদনা ইব্রাহিম বললেন 80 বছর। আল্লাহ বললেন নিজ হাতে নিজের সুন্নাতে খাতনা সেরে দাও। সহিহ বুখারীর বর্ণনা, ইখতাতানা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাম ওহু ইবনু 80 সানা বিল কদুম, বুখারীর বর্ণনা, 80 বছর বয়সে কুঠার দিয়ে লজ্জাস্থানের সামনের চামড়াটা কেটে নিজ হাতে নিজের সুন্নাতে খাতনা সেরেছেন। আল্লাহু এমনি এমনি আল্লাহর প্রিয় হন নাই, এমনি এমনি গোটা বিশ্বের মানুষদের লিডার হন নাই, পরীক্ষার পর পরীক্ষা দিয়ে তিনি আল্লাহর সম্মানের চেয়ারে আসীন হয়েছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন ওয়াইদে বেচালাব ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নি জাঈলুকা লিন্নাসি ইমামা। ও নবী স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আমার খলিল ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা নিয়েছিলাম, আর প্রতিটি পরীক্ষায় আমার খলিল সফলতার সাথে উত্তীর্ণ হয়েছিল। ফলাফল স্বরূপ আমি ইব্রাহিমকে জানিয়ে দিলাম, যাও ইব্রাহিম গোটা বিশ্বের মানুষের জন্য তোমার নেতা বানায় দিলাম।
তিনি আমাদের নেতা, লিডার অফ দ্য অল হিউম্যান বিইং অন আর্থ, পৃথিবীতে যারা আছে সবার নেতা, চিল্লা এখন ঠিক কিনা? এত বরকতের মানুষ, এত বরকতের ফ্যামিলি, ওনার ফ্যামিলি, ওনার ফ্যামিলি যেখানে তাকিয়েছে ওইখানে বরকত, যেখানে পা লেগেছে ওইটা বরকত, যে মাটিতে হাত দিয়েছে মাটিটারে সোনা বানিয়ে দিয়েছে কে? সৈয়দনা ইব্রাহিমের পা লেগেছিল একটা পাথরে, ওই পাথরটারে মুসল্লা বানিয়ে দিল কে? واتخذوا من مقام ابراهيم مصلى الله বললেন ইব্রাহিমের দাঁড়ানোর জায়গার পাথরটারে তোমরা মুসল্লা বানিয়ে নাও। হজ করছেন কারা কারা দেখি, অথবা উমরা, আরো বাড়ছে উমরা করতে মাশাআল্লাহ, যাদের হাত ওঠে নাই এরাও যেন আল্লাহ অতি শীঘ্রই হজ করতে পারে, উমরা করতে পারে। আমিন। আরে কি বরকতের জায়গা, আল্লাহ বারবার নসিব করো তুমি, কি বরকতের জায়গা। প্রতিদিন 120টা রহমত নাজিল হয় কাবা ঘরকে কেন্দ্র করে, সিত্তুন আলি তাইফিন, 60টা রহমত যারা খালি তাওয়াফ করে। এই তাওয়াফের এবাদতটা ওই জায়গা ছাড়া পৃথিবীর কোথাও করা যায়? কথা বলেন, এজন্য 60টা রহমত যারা তাইফিন তাওয়াফ করে, আর বাইন আলিল মুসল্লিন, আর 40টা রহমত যারা কাবা ঘরে নামাজ পড়ে। 40 আর 60 100, বাকি রইল কয়টা? বাকি 20টা যারা তাওয়াফও করে না, সালাতও পড়ে না, খালি কাবা ঘরের দিকে তাকায় থাকে, কাবা ঘরের দিকে ফেল ফেল করে তাকায় থাকলো, আমল নামায় 20টা রহমত নাজিল করে কে? এত বরকতের ফ্যামিলি। সৈয়দনা ইব্রাহিম, সন্তান হলো ইসমাইল, স্ত্রীর নাম হাজার, তিনজনের ফ্যামিলি, চিল্লা বলেন কয়জন? এই তিনজনের ফ্যামিলির এত বরকত, যেই জায়গায় হাত লেগেছে জায়গাটারে বরকতময় করেছে কে? যেখানে পা লেগেছে বরকত দিয়ে ভরে দিয়েছে কে? সৈয়দনা ইব্রাহিম রাজমিস্ত্রিগিরি যখন করতেছিলেন, বানাতে বানাতে আর নাগাল পায় না, আল্লাহ বলে এই পাথরটার উপরে দাঁড়াও, উনি দাঁড়ালেন, এবার যতটুকু উপরে ওঠা লাগে পাথরটা অটোমেটিক্যালি উপরে উঠে যায়, যতটুকু নামা লাগে অটোমেটিক্যালি নিচে নেমে যায়। পৃথিবীর কোনো পাথরে আপনি ইচ্ছা মতো লাথি মারলে ওইখানে পায়ের দাগ পড়বে? সৈয়দনা ইব্রাহিম ওখানে দাঁড়ানোর সাথে সাথে উনার ফুটপ্রিন্ট পাথরের মধ্যে লেগে যায়, কাবা ঘরের পাশে, গোটা বিশ্বের মানুষের কাছে চিরম্লান করার জন্য, চিরস্মরণীয় করে রাখার জন্য কাবা ঘরের পাশে আল্লাহ পাথরটার স্থান দিয়েছেন। মাকাম ইব্রাহিম, বিশ্বনবী তাওয়াফ করার পরেই ওই জায়গায় দুই রাকাত নামাজ পড়তেন। আপনারাও যারা হজ উমরা করবেন, তাওয়াফ করার পরেই মাকাম ইব্রাহিমে দুই রাকাত সালাত পড়ার সুন্নাত, তার মানে পা লাগছে ওইটা হয়ে গেছে মুসল্লা। সৈয়দনা ইব্রাহিমের পা যেখানে লাগছে ওটা আমাদের কি? সুবহানাল্লাহ কইবেন না? আর ওনার ছেলের পা যে জায়গায় লাগছে ওটা হয়ে গেছে জমজমের কুয়া। ছোট্ট বাচ্চা ইসমাইলকে রেখে দিয়ে আমরা যারে বলি বিবি হাজেরা, আসলে হাদিসের ভাষায় হাজার, তিনি সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড়ে দিলেন দৌড়, কোথায় পানি? পানি নাই, মরুভূমির বালির মধ্যে সূর্যের তাপ যখন পড়ে যায়, মরিচিকার মতো ঝলসানির একটা দৃশ্য ভেসে ওঠে, মনে হয় সাগরের পানি আসলে পানি নাকি। তিনি সাফায় যায় যে দেখে পানি নাই, মারওয়াতে যায় যে দেখে পানি নাই, পানির সন্ধানে হাজার আলাইহিস সালাম 7 বার 2 পাহাড়ের মাঝখানে দৌড়া দৌড়ি করলেন, ওই পাহাড়ের মাঝখানে এই মহিলার পায়ের ছাপ লেগে গেল। এই দৌড়া দৌড়িটা আরশের উপর থেকে আল্লাহ এত সুন্দর উপভোগ করেছেন, আল্লাহর কাছে এই মহিলার দৌড়া দৌড়িটা এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত সব হাজীদের জন্য এই জায়গায় দৌড়া দৌড়িটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। এই জায়গায় দৌড়াদৌড়ি না করলে হজ হবে না, উমরা হবে না, এই দৌড়া দৌড়িটা মহিলাটার স্যাক্রিফাইস, হৃদয়ের আবেগ আর ভালোবাসাটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ চান সবাই দৌড়াবে, আমি উপর থেকে দেখব, ওয়াজিব করে দিলেন। যার পা যেই জায়গায় লাগছে খালি বরকত। হঠাৎ কল 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 আওয়াজ শুনতে পেলেন, সাফা মারওয়া থেকে দৌড়ে আসলেন কাবার কাছে, এসে দেখলেন ফেলে রাখা দুধের বাচ্চা ইসমাইলের পায়ের ধাক্কায় জমিন থেকে পানি বের হতে শুরু করেছে, কল 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 আওয়াজ। ওনারা আরবি ভাষা জানতেন না, সৈয়দনা ইব্রাহিম, ইসমাইল, হাজার, এরা সুরিয়ানি ভাষার মানুষ ছিলেন, সুরিয়ানি ভাষায় উনি বসে পানি যাতে মরুভূমির বালুতে লেগে শুকিয়ে না যায়, বালু দিয়ে বাঁধ দিতেছে, আমরা বাঁধ দেই না পানি আটকানোর জন্য, দেখেন নাই মনে হয়, দেখেন নাই, দেখেন নাই, পানি আটকানোর জন্য বাঁধ দেই আমরা, হাজার এসে বালু দিয়ে বাঁধ দিতেছে নিজে নিজে, আর নিজের সুরিয়ানি ভাষায় বলতেছে জাম জাম মানে থাম থাম, পানি যাইস না তুই, জাম মানে কেফ কেফ, স্টপ স্টপ, থাম থাম, আরে পানি চলে যাস না, থাম থাম।
ওনার মুখ নিঃসৃত এই ঝাম ঝাম শব্দ দুইটা আল্লাহর এত পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ এই কুয়ার নাম ঝামঝামের কুয়া করে দিয়েছে। সুবহানাল্লাহ, বরকত আর বরকত।